দক্ষিণ চীন সাগরে বিশ্বের বৃহত্তম উপকূল রক্ষা জাহাজ নামিয়ে যুদ্ধ চাইছে বেজিং ফিলিপিন্সের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নোঙ্গর করেছিল চীনের উপকূলরক্ষী বাহিনী জাহাজ সি সি জি সেই জাহাজটিকে খুঁজে বার করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ফিলিপিন্সের উপকূলরক্ষী বাহিনী চীনা জাহাজটি স্প্রাটলি দ্বীপপুঞ্জের সাবিনা শোলের কাছে নোঙর করেছিল এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে শুরু হয় নানা জল্পনা প্রতিটি দেশের হাতেই নিজস্ব নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর জাহাজ থাকে উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলো সাধারণত নৌবাহিনীর জাহাজগুলো থেকে আয়তনে ছোট হয় কিন্তু সিসিজি ফাইভ নাইন জিরো ওয়ান তেমনটি নয় চীনের উপকূলরক্ষী বাহিনীর ব্যতিক্রমী এই জাহাজ মনস্টার বা দানব নামে পরিচিত কেন এমন নাম আকার আয়তনে চীনা উপকূলরক্ষী বাহিনীর ওই জাহাজ আর পাঁচটা দেশের সাধারণ উপকূলরক্ষী বাহিনীর জাহাজের মতো একেবারেই নয় সি সিজি ফাইভ নাইন বিশ্বের বৃহত্তম উপকূল রক্ষা জাহাজ আমেরিকাতেও সিসিজি ফাইভ নাইন জিরো ওয়ানের মতো উপকূলরক্ষী বাহিনীর এত বড় জাহাজ নেই এমনকি আমেরিকার অনেক নৌবাহিনীর জাহাজও এই চীনা জাহাজটি থেকে ছোট সিসিজি ফাইভ নাইন জিরো একটি পাঁচশো একচল্লিশ বিশ লক্ষ কেজি আমেরিকার উপকূলরক্ষী বাহিনীর সাধারণ জাহাজগুলোর তুলনায় সেটি কমপক্ষে তিন গুণ বড় আমেরিকার কয়েকটি নৌবাহিনীর জাহাজের তুলনায় বড় সিসিজি ফাইভ নাইন জিরো ওয়ান আমেরিকা নৌবাহিনীর আলেবার শ্রেণীর জাহাজগুলোর স্থানচ্যুতি সাতানব্বই লক্ষ কেজি যা লম্বায় সিসিজি ফাইভ নাইন চেয়ে প্রায় পঁয়ত্রিশ ফুট ছোট উল্লেখ্য সিসিজি ফাইভ নাইন জিরো ওয়ান আক্রমণের ক্ষমতাও অন্য দেশের উপকূলরক্ষী বাহিনীর জাহাজের তুলনায় বেশি এটিতে দুটি ছিয়াত্তর দশমিক দুই মিলিমিটারের বন্দুক বসানো রয়েছে অন্যদিকে সমুদ্রে হামলার মুখে পড়লে তা প্রতিরোধের জন্য আমেরিকার উপকূলরক্ষী বাহিনীর জাহাজে মাত্র একটি সাতান্ন মিলিমিটারের বন্দুক থাকে সেই মনস্টারই ঢুকে পড়েছে ফিলিপিন্সের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল আসলে কি এক্ষেত্রে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলতে একটি দেশের সামুদ্রিক অঞ্চলের সেই অংশ বোঝায় যেখানে পানির নিচে থাকা জীবিত এবং জড় সম্পদের একচটি অধিকার থাকে ওই দেশের তবে অস্ত্র বহন করছে না এমন অন্য দেশের জাহাজের ওই অংশ দিয়ে অবাধে যাতায়াতের অনুমতি থাকে কিন্তু কেন দক্ষিণ চীন সাগরে ঘোরাফেরা করছে মনস্টার দক্ষিণ চীন সাগরের অনেকখানি অংশকে নিজেদের সামুদ্রিক অঞ্চল বলে দাবি করে বেইজিং আবার ফিলিপিন্সের দাবি ওই নির্দিষ্ট অংশ তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল আর দুই দেশের মধ্যে বিতর্ক বহুদিনের দক্ষিণ চীন সাগরের ওই অংশে ক্রমাগত চীনা মুখে পড়তে হয় ফিলিপিন্সকে ফিলিপিন্সের মৎস্যজীবীদেরও ওই অঞ্চলে বিভিন্ন অর্থনীতি সংক্রান্ত কাজ করা থেকে বিরত রেখেছে চীন অন্যদিকে ফিলিপিন্সের তরফে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলে দাবি করা ওই অংশে চীনা জাহাজ নোংর করাকে চীনের আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহলের অনেকে এটি চীনের চোখরাঙাঙ্গি এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন হিসেবেও দেখছেন গত সতেরোই জুন দক্ষিণ চীন সাগরের বিতর্কিত সেকেন্ড থমাস শোলের সংঘর্ষে জড়িয়ে পড়ে চীনের নৌবাহিনী নৌবাহিনীর বেশ কয়েকজন সেনা আহত হন চীনের উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ক্রমাগত ফিলিপিন্সের উপকূলরক্ষী বাহিনীর বোটগুলোকে অন্য এক জাহাজে খাদ্য আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ থেকে বিরত রাখতে বারবার বাধা দেয় আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশের বিশ্বাস আয়তনে ছোট প্রতিবেশীদের ভয় দেখিয়ে অনেক দিন ধরেই সেই দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করতে চাইছে চীন আর সে কারণেই দক্ষিণ চীন সাগরের ওই অংশে মনস্টার নোঙ্গর করেছিল বেজিং অন্য একাংশের আবার অনুমান সামরিক ক্ষমতার আস্ফলন দেখিয়ে দক্ষিণ চীন সাগরে যুদ্ধ বাধিয়ে ফেলতে পারে শি জিনপিং এর দেশ বেজিং যে যখন তখন যুদ্ধ বাধিয়ে ফেলতে পারে তার ইঙ্গিত মিলেছে খোদ চীনের বিত্তবানদের থেকেই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিগত কয়েক মাস ধরে চীনের অনেক বিত্তশালী ব্যবসায়ী সে দেশ ছেড়ে অন্য আশ্রয় নিচ্ছে ধীরে ধীরে নিজেদের সম্পত্তি এবং ব্যবসাও নাকি চীন থেকে গুটিয়ে নিচ্ছেন তারা আসন্ন যুদ্ধের কথা ভেবেই চীনের বৃত্তশালীদের অনেকে এই পদক্ষেপ করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা